পূজা নিয়ে একটা চিন্তা আছে, সেটা হচ্ছে যে গতবার তো মা গত হয়েছিলেন বিধায় আমাদের কোনো কিছুই করা হয়নি, তো এইবার আসলে পূজা নিয়ে পরিকল্পনা বলতে গেলে একটু দেশের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে। অনেক দিন থেকে তাদের সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় না, তো ইচ্ছে আছে বাবু নিয়ে একটু দেশের বাড়ি হয়তো পূজা করতে পারি। তারপরেও যদি কখনো আবার কোনো কাজের পর্যায়ক্রম চলে আসে সেইটাকে আগে প্রাধান্য দিব, তারপরে ব্যক্তি জীবনকে। বগুড়ার মানুষ, আমি বগুড়ার মেয়ে, তারা অত্যন্ত আমাকে হেল্পফুল। তারা যেটা হয় সবসময় গেলে যে এলোপাতাড়ি আমার সাথে খুব উশৃঙ্খলভাবে দেখা করা বা আমাকে অস্থিরতা সেটা করে না, তারা নিজেরাই নিজেদের মতো ঠিক করে আমাকে সেই প্রোটেকশনটা দেয়। আমি কয়েকদিন আগেই হয়ে আসলাম আমার মার মৃত্যুবার্ষিকী, তো তাতে করে যেটা হয় যে তারা অসম্ভব আমাকে সাপোর্ট দেয় এবং তাদের কাছে আমি জানি না আমি কতটুকু ধরে রাখতে পারবো। তারা আমাকে নিয়ে বেশ গর্ববোধ করে যে একজন নারী মানুষ হয়ে, একজন নারী চরিত্রের মানুষ, সে চলচ্চিত্রে অভিনয় করার পরেও তাদের সম্মানটা ধরে রেখেছি। আমি যেমন এবার আমি হয়তোবা কয়েকদিনের মধ্যে ছবিটা ফেসবুকে ছাড়বো, আমার কলেজ এবং আমি স্কুলের সামনে আমি আমার সন্তানকে নিয়ে ছবি তুলেছি, তো আমার যে টিচাররা ছিলেন তারা অনেকেই আশেপাশে থাকেন, জানতে পেরে কাছে এসে মানে তাদের কান্না করে দিয়েছে এক মুহূর্তে যে সত্যি তোমাকে নিয়ে অনেক গর্ব হয়। অনেকের ধারণা থাকে বিভ্রান্তি যে চলচ্চিত্রে অভিনয় করতে আসলে হয়তো বা মেয়ে চরিত্রে যারা তাদেরকে হয়তো বা ঠিকঠাকভাবে দেশের বাড়িতে আবার পাবো না, তো তারা আমাকে নিয়ে গর্ব করে, এটাই আমার কাছে প্রাপ্তি। আমি চাই আমার বাবা মা নেই, তাদের এই সম্মানটা যেন ধরে রাখতে পারি, দেশের বাড়িকে ধরে রাখতে পারি। তারা আমাকে আসার পর উচ্ছৃঙ্খলা পালা না করে, হ্যাঁ সবাই আমাকে অনেক দলবদ্ধভাবে দেখে, আমাকে সেই সাপোর্টটা দেয়, বাট সেটা খুব কি বলে সুন্দরভাবে, এটা যেন আমি ধরে রাখতে পারি। নতুন কোনো কাজের সাথে তো আমি অনেক আগে থেকেই করছি, আমাদের একটা লম্বা লকডাউন গেল, তারপর থেকেই তো আমি স্টার্ট করেছি। প্রথমে সিনেমা একদমই জাস্ট রোজার ইফতার পরপরে আমি স্টার্ট করেছি, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের সিচুয়েশন আস্তে আস্তে শিথিল হতে যাচ্ছে এবং আমাদের সরকার প্রধান এতটাই আমাদের প্রতি সহনশীল বা এতটাই নজরদারি, যার কারণে উনি ভ্যাকসিনেশনটা খুব দ্রুত সবাইকে কমপ্লিটেড করার কারণে কিন্তু আমরা অনেকটাই মনে হয় যে সেফ জোনে চলে যাচ্ছে আস্তে আস্তে। সে জায়গা থেকে আমাদের এই মিডিয়া জগৎটা তো আসলে রিলেটেড প্রত্যেকটা মানুষকে ঘিরেই, কারণ আমাদের মানুষের সাথেই আমাদের বিজনেস, মানুষকে ঘিরেই আমাদের চিন্তাধারা, তো সেই জায়গা থেকে আমরা যদি মানুষকে এঙ্গেজ করতে না পারি তাহলে তো আমাদের কাজের মূল্যায়নটাই থাকে না। তো ওই জায়গা থেকে আস্তে আস্তে আমরা যাচ্ছি, আসলেই হোপফুলি হয়তো বা পৌঁছে যাবো খুব দ্রুত। একটা ইলেকট্রনিক্স পণ্য কোম্পানির সাথে আমি আগামী 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি, চুক্তিবদ্ধ হওয়ার পর এই প্রথমেই বিজ্ঞাপনে কাজ করছি তাদের, খুব ভালো লাগছে, বিশেষ করে তাদের কনসেপ্ট, তাদের চিন্তাধারা। ডেফিনেটলি থ্যাংকস ডিরেক্টর। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ।